षोलो बसरेर एक नाबालिकार बिये आटकालो नहदा ब्लक प्रशासन। पात्री सानिया खातुन षोलो बसर, पाटिकाबाड़ी हाईस्कुले दशम श्रेणी छात्री, पिता विप्लव मंडल पाटिकाबाड़ी सब्जीपाड़ाई बाड़ी। गोपन सूत्रे खबर पे नहदा ब्लक प्रशासन, नहदा पुलिस प्रशासन एवं एकटी स्वेच्छासेवी संगठनेर सदस्यरा आज दुपुरे पात्रीर बाड़ीते गिये बिये बंध करें। पात्रीर बाबा जानान आज मेयेर बिये नय, मेयेके देखते एसेछिलेन, एखन मेयेर बिये दिबेन ना। তবুও পাত্রীর বাবা বিপ্লব মণ্ডল মুসলেখা দেন মেয়ের ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবেন না। মুসলেখা পেয়ে ফিরে যান প্রশাসনের আধিকারিকরা। মাধ্যমিক দিয়ে তো পরীক্ষা তো হলো, এখন বুঝতে বাকি আছে। সদর মাধ্যমিক বললাম দেখো বয়সটা পুজলে আপনাদের যদি চয়েস হয়ে থাকে আপনারা পরে এসে দোকান বিয়ের বন্ধ কাজ চাইছো। আমরা বারবার আমরা প্রত্যেককে সতর্ক করছি। এমনি বয়স কত তোমার? বয়স 17 চলছে। সাইডে যান সবাই, একসাথে এক জায়গায় কেন? কেন তো সিদ্ধান্ত কি তো ঠিক আছে। এই কোন ক্লাস করছে? ক্লাসে ধর্ম মাধ্যমিক দিতো পরীক্ষা তো হলো না। দ্বিতীয় হচ্ছে না স্যার, মানে এই আমার বেলতে গেলে লোক একবার এসেছিল তিন জন। দাম বললাম দেখুন মেয়েটা তখন পড়াশোনা শেষ হয়নি, বয়স এখন বুঝতে বাকি আছে। সদর মাধ্যমিক বললাম দেখুন বয়সটা পুজলে আপনাদের যদি চয়েস হয়ে থাকে আপনারা পরে এসে দোকান ভালো কথা। যেহেতু চারিদিককার একটু চাপ আছে তাই কারণ এই চলতে হবে। দিদি আজ কোনো লোক দেখতে এসছে নাই, কয়েকদিন আগে এসেছিল, কয়েকদিন আগে আজকে কি আসে? পরশু দিন না, মানে বিল টিল কিছু হয়েছে? না 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 দেখুন আমরা দেখুন আমরা চলে যাবো, আপনাকে বোঝাবো। হ্যাঁ আপনি কিন্তু বিষয়ে বিয়ে দিয়ে দেবেন, পরে জানতে পারলে হয়তো আইনত অনেক কিছু হতে পারে, না হওয়ার কিছু নেই। তো আপনাকে আমরা অনুরোধ করবো যে 18 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো মতে নিয়ে দিয়ে যাওয়া, ঠিক আছে? এটা আপনার কাছে একদম করজের অনুরোধ। হ্যাঁ অনুরোধ দিয়ে যখন কাজ না হবে তখন বুঝতে পারছেন আইনত ব্যবস্থা। বিয়ের বন্ধ কাজ চাইছো? আমরা বারবার আমরা প্রত্যেককে সতর্ক করছি যে 18 বছরের আগে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না। তার পিছনে অনেকগুলো কারণ আছে বলে আপনার বলছি দেওয়া যাবে না, কারণ তো থাকবে না, তাই না? যদি কোনো সময় 18 আগে দেওয়া যাবে না। আচ্ছা তোমার নাম বলো। সানিয়া খাতুন। কোন স্কুলে পড়ো? পাটিকাবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। কোন ক্লাস? ক্লাস 10। আর এমনি বয়স কত তোমার? বয়স 17 চলছে, মানে 18 তো পড়বে 3-4 মাস। না ক্লাস 10 হলে তো 17 হবে না তোমার? মাধ্যমিক তো এবার মাধ্যমিক হলো না, তো মাধ্যমিক তো অনেকদিন পিছে গেল। ও তাহলে তো তোমার এই 18 এই 17 তো হবে না। ডেট অফ বার্থ কত তোমার? 2002-2005। তাহলে তো হচ্ছে না তোমার 17 হবে না। আচ্ছা এইবার এইবার তোমাদের আমরা তো বারবার বোঝাচ্ছি হাতে করে যে মেয়েদের বয়স কত বলো তো? 18 তে। ছেলেদের? ছেলেদের 21। তাহলে এই আইনটা তুমি সবই জানো, নিয়মটা জানো, তাহলে তার সত্ত্বেও বিয়েতে রাজি হচ্ছে কেন? বিয়েতে হয়নি তো, বিয়েতে রাজি তো হয়নি, করবো না তখন, পড়াশোনা করবো কেন? হ্যাঁ সেটাই আমরা চাই যে তুমি পড়াশোনা করো। তোমার আব্বাও বললো আছে। কারণটা হলো কেউ হয়তো ইনফরমেশন দিয়েছে যে আমার মেয়ে নাকি বিয়ে দিচ্ছে এরকম একটা কথা। হ্যাঁ কম বয়সে। হ্যাঁ তো আমার বাড়িতে গত কদিন আগে কিছু দুটো মানুষ এসেছিলো মেয়েটা দেখার জন্য। এবার ধরুন বাড়িতে মেয়েতে থাকলে সাধারণ একটা পাঁচ রকম হবেই, তো আমার কাছে আসলো প্রস্তাব নিয়ে। আমি বললাম দেখুন মেয়েটা তো এখন পড়াশোনা শেষ হয়নি, বয়সও হয়নি, 17 রানি হয়েছে, তাহলে আমরা এখন আর বিয়ে দেবো না। তো আপনার যদি ভালো লাগে থাকে তাহলে এখন ওয়েট করুন। এই বুঝতে পারলাম তো, তোরা বলেছেন দেখুন মেয়েটা আমাদের পছন্দ, বিয়ে দিলে আমাকে জানাবে, আমরা সে মতো বিয়েটা দেবো, তাহলে এখন ওয়েট করতে হবে। এই দেখেন এই মানুষ এসেছিলো দুটো, খাওয়া দাওয়া করলো চলে গেলো।
মেয়ের নাম কি? মেয়ের নাম আমার সানিয়া খাতুন। সানিয়া খাতুন কোন ক্লাস পড়ে? ক্লাস টেন। কোন স্কুলে? চাঁদপুর হাই স্কুল, পাঁচপুর হাই স্কুল। ক্লাস টেনে পড়ে। ক্লাস টেন। বয়স কত এখন? বয়স কত? আপনার কটা ছেলে? আমার দুই মেয়ে। এটা বড়? এটা তাহলে এখন কী আপনি চাইছেন? আমি চাইছি ধরুন এরকম একটা খিচিমিচি হয়ে গেলো তাহলে আমাকে সেই বয়স না পড়লে ধরুন দিতে দেওয়া যাবে একটা মাস সময়ের ব্যাপার বয়সটা হালকা পরে ওটা আমি একটা চেষ্টা করে দেখবো যাতে বয়স পূর্ণ করে দিতে দেওয়া। আপনার নাম? আমার নাম বিপ্লব মণ্ডল। বিপ্লব মণ্ডল কী কাজ করেন? আমি মাঠেঘাটেও কাজ করি। আমরা ব্লক প্রশাসনের তরফ থেকে এবং পুলিশ প্রশাসনের সঙ্গে খবর পেয়ে বিশেষ সূত্রে খবর পেয়েছিলাম যে পাটকে বাড়িতে একটা বাল্য বিবাহ হচ্ছে এবং সেটা আমরা দেখার জন্য ব্যাপার সেটার জন্য এসেছিলাম। এসে দেখলাম যে এখানে একটা নাবালিকা বিয়ে হচ্ছে না আজকে কিন্তু বিয়ের ব্যাপারে কথাবার্তা চলছিল এবং তার বয়স 16 বছরের আনুমানিক 16 বছরের কাছাকাছি এবং তাকে ভালো করে আমরা পুলিশ প্রশাসন আমরা এবং এনজিও প্রত্যেক প্রতিনিধি একে ভালো করে বোঝানো হলো এবং সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা কী কী আছে সেগুলোও বলা হলো যাতে করে সে আগামী দিনে তার পড়াশোনা চালিয়ে যেতে পারে এবং বাড়ির গার্জেন এবং যে মেয়েটা যিনি যার বিবাহ কথা চলছিলো সবাইকে বোঝানো হলো এবং ওরা রাজি হলো যে আমরা 18 বছর পরে বিয়ে দেবো। তখন ওনারা বিয়ে দিচ্ছে মুসলিম লেখা দিয়ে দিল। হ্যাঁ মুসলিম লেখা দিলেন। দেখতে ফেকতে এসেছিল নাকি? রিজেক্ট করে দিয়েছে মানে বাবা মা বিয়ে এখন দিতে চাইছে না? না তুমি করতে চাইছো? তুমি এখন পড়াশোনাটা চালাচ্ছ, পড়াশোনাটা করো, পড়াশোনা করে তুমি তোমার মতন নিজে যখন বুঝতে পারবে তোমার পূর্ণ বয়সটা হবে মেচুরিটি হবে তখন তুমি বিয়েটা করবে। এখন বিয়েটা করবে না, না বাল্যকের বিয়ে দেওয়া এমনি সরকারিভাবে পড়াশোনা করছো জানো আইনত অপরাধ, তাহলে সেইটা কোনো রকমই করা যাবে। কম পয়সায় সুচিকিৎসা পেতে আজই আসুন রূপালি নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার, সাকোয়া পেট্রোল পাম্পের পাশে, আমতলা, নওগাঁ, মুর্শিদাবাদ। মোবাইল রিসেপশন 9733888765। এখানে কলকাতার অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারবাবু দ্বারা যত্ন সহকারে সমস্ত অপারেশন করা হয়। এমার্জেন্সি সিজারের সুব্যবস্থা আছে। এছাড়াও এক্স-রে, ইসিজি, প্যাথোলজি, মেডিসিন, স্মার্ট কার্ড, স্বাস্থ্য সাথী কার্ডে বিনা পয়সায় অপারেশন করা হয়। বিশেষ দ্রষ্টব্য দিবারাত্রি পরিষেবা দেওয়া হয়। ডেঙ্গু সতর্কতা সজনে প্রধান মধুপুর গ্রাম পঞ্চায়েত, কি কি করতে হবে তার পরামর্শ। পরিবেশ জঞ্জালমুক্ত করুন, জমি রাখা জল সপ্তাহে 2 বার খালি করে দিন, খোলা পাত্রে জল জমতে দেবেন না, মশারির মধ্যে ঘুমান, যতটা সম্ভব শরীর ঢাকা পোশাক পরুন।